আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে জামাত বিএনপির নীল নকশা তাদের ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করা দেশকে শোষণ করা আর কখনো হবে না ইনশাল্লাহ। তারা তো পাকিস্তানের মতো করেই কথা বলবে কারণ তাদের ভালোবাসার দেশ তো পাকিস্তান। ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি যেটি জ্বালাও পোড়াও আন্দোলনের তাদের আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করলো যেখানে জামাত ইসলাম সহ অন্যান্য মৌলবাদী দলগুলি ছিল সেইখানে প্রায় কত মানুষ পঙ্গু হয়ে গেছে, পুড়ে গেলে দগ্ধ হয়ে গেলে মানুষের চেহারা কেমন হয় আপনারা সবাই দেখেছেন। সেই মানুষ পুড়েছে, পশু পুড়েছে, গাড়ি ট্রাক ট্রেন পুড়েছে, রাস্তা খুঁড়ে দিয়েছে, গাছপালা কেটে দিয়েছে। কী এমন আক্রোশ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এই দেশটার বিরুদ্ধে জামাত বিএনপি চক্রের, যে তারা দেশতে দেশেই যা কিছু ছিল সব কিছু তছনছ করে দিতে চেয়েছিল। আমরা বেঁচে থাকতে এই বাংলার মাটিতে জামাত বিএনপির নীল নকশা তাদের ক্ষমতায় বসে জনগণের সম্পদ লুণ্ঠন করা দেশকে শোষণ করা আর কখনো হবে না ইনশাল্লাহ, এটি আমরা হতে দেব না। আর সেই কারণেই আমরা দীর্ঘদিন আহ্বান জানিয়েছি বিএনপিকে, নির্বাচনের সময় এসে গেছে, আপনারা নির্বাচনে আসুন। বারবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশন বলেছে, আমরা বলেছি নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাকে রায় দেয় আপনি ক্ষমতায় যাবেন, কোনো কিছু করার তো নাই, বলার তো থাকবে না আমাদের, কিন্তু আপনি নির্বাচনে আসবেন না, আসার আগে শর্ত দিবেন যে আমরা নির্বাচনে যাব একমাত্র আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, কেয়ারটেকার সরকার দিতে হবে, যে কেয়ারটেকার সরকার বর্তমানে পাকিস্তান ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না। তো কাজেই তারা তো পাকিস্তানের মতো করেই কথা বলবে কারণ তাদের ভালোবাসার দেশ তো পাকিস্তান, তাদের কাছে আদর্শ দেশ তো পাকিস্তান, যে পাকিস্তান ১১ সালে আমাদেরকে লুণ্ঠন করে নিপীড়ন করে ধর্ষণ করে বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়ে চলে গিয়েছিল, সেই পাকিস্তান আজও সেই পাপে নিজেই দগ্ধ হচ্ছে, পাকিস্তানের অর্থনীতি বলতে কিছু নেই, ধার ভিক্ষা করে চলছে, সেই পাকিস্তান সেই ভিক্ষুক পাকিস্তান তার পিছনে যারা কাতারবদ্ধ হয় তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নেই।